সাধারণত দুই সাইজের মাস্ক পাওয়া যায়। অপরিণত শিশুদের জন্য সাইজ শূন্য এবং স্বাভাবিক ওজনের শিশুদের জন্য সাইজ এক। মাস্কটি শিশুর মুখের উপর এমনভাবে স্থাপন করতে হবে যাতে মাস্ক এবং মুখের আবৃত অংশের মধ্যে বায়ুনিরোধক অবস্থা বজায় থাকে এবং ব্যাক চাপ দিলে যাতে বাতাস বাইরে বের না হয়ে যায়। বায়ুনিরোধক অবস্থা বজায় রাখার জন্য সঠিক মাপের মাস্ক অপরিহার্য। মাথার পিছনের দিকে বৃদ্ধাঙ্গুলি এবং শিশুর কপালের উপর বাকি আঙুল রেখে মাথার পিছনের দিকে সামান্য হেলিয়ে ধরতে হবে। প্রথমে মাস্কের উপরের অংশে তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে হালকা চাপ দিয়ে ধরে মুখের উপর স্থাপন করতে হবে। মধ্যমা দিয়ে থুতনি মাস্কের প্রান্তের সাথে লাগিয়ে রাখতে হবে। চতুর্থ ও পঞ্চম আঙুল দিয়ে চোয়াল সামনের দিকে কিছুটা উঁচিয়ে রাখতে হবে যাতে শ্বাসনালী খোলা থাকে। যদি শিশু শ্বাস না নেয় তবে খেয়াল করতে হবে যে মাস্ক ও শিশুর মুখের মাঝে কোনো ফাঁক আছে কিনা। এক্ষেত্রে শিশুটির মাথার অবস্থান ঠিক করে নিতে হবে এবং ব্যাকটি আগের চেয়ে একটু জোরে চাপতে হবে। কৃত্রিম শ্বাস এমনভাবে দিতে হবে যাতে প্রতিবার শিশুর বুক প্রসারিত হয়। 1001, 1002, 1003 এভাবে গুনে গুনে প্রতি মিনিটে 40টি শ্বাস দিতে হবে।